Hello, Ayan. Acha koi chila tumi bolo to? Marthe ashar por koto bar tomare call korlam? Sorry, Moni. Ami eimatro dekhlam tumi call korecho. Ami ashole mamuner room e chilam to. Acha Moni, tumi ki korcho? Kichu na. Notun madam ekhono bole nai ki korte hobe. Shono Moni, Sharaf Hasan ke amader jonno ekta honeymoon package upohar diyeche. আমাদের থাকা খাওয়া ঘোরাঘুরি সব আছে এই প্যাকেজে হানিমুনের প্যাকেজ তা আবার দিছে শরাফত আঙ্কেল আচ্ছা উনি মোট করে আমাদের জন্য এমন দরদি হয়ে উঠলো কেন মামুনি যে রাজি হয়েছে সেটাই অবাক করার ব্যাপার আচ্ছা শুনো মামুনি মত পাল্টে ফেলার আগে আমাদের হানিমুনে যেতে হবে আচ্ছা ঠিক আছে বাই বাই শালাপ করো ওকে ঠিক আছে আচ্ছা তোমার ট্রেনিং কেমন লাগছে খুবই ভালো লাগতেছে নোভা শয়তানি করার চেষ্টা করতেছে কিন্তু আমি ওর নানাভাবে ব্যস্ত রাখছি দ্যাটস গুড আচ্ছা মনি তোমাদের মেডিকেল টেস্টের ব্যাপারে কিছু বলেছে হ্যাঁ হ্যাঁ সামনের সপ্তাহে টেস্ট করাবো আমি তো মনি তাড়াতাড়ি আসো অ্যান আমার না ডাকতেছে আমি বাসায় এসে কথা বলবো হ্যাঁ ওকে ঠিক আছে বাই রাহেলান্টির কথা মতো পরের সাতটা দিন তোমাকে এই ওষুধটা খাওয়াতে হবে মনি সরি মনি তুমি এমনিতে ওষুধটা খেতে চাইলে আমাকে এতটা ছলাকলা করতে হতো না মনি আপু তোমার বুদ্ধির তো অনেক প্রশংসাই শুনলাম তুমি নাকি হঠাৎ করে একদিন নোভাপুর জায়গায় খেলতে নেবে সানশাইনকে ম্যাচ জিতিয়ে দিয়েছিলে হ্যাঁ কিন্তু তোমারে কে বললো বললাম না সানশাইন একাডেমিতে আমার এক কাজিন খেলতো সে বলেছে আরো বলেছে তুমি নাকি মাঠে থাকলে ক্যাপ্টেনের কাজই কমে যায় কারণ ফিল্ডিং সাজানো থেকে শুরু করে বোলিং প্ল্যানিং সবই নাকি তুমি করো আমি একা করি না ক্যাপ্টেনের সাথে আলাপ করেই করি আর কি বলছে তোমার কাজিন বলেছে সানশাইন থেকে কোচ নাকি তোমাকে বাতিল করেছে কিন্তু তোমার মতো এত ভালো প্লেয়ারকে সানশাইন রাখলো না কেন পালিয়ে গিয়েছিল তো তাই পালিয়ে গিয়েছিল মানে কেন নোভা এখন আগের কথা থাক না কেন থাকবে কেন তোর জীবনের এত বড় গর্ব করার মতো ঘটনা সেটা সবাইকে জানাতে হবে না শোন মনির বয়ফ্রেন্ড রাতের বেলা দেয়াল টপকে হোস্টেলে ঢুকে একাডেমি থেকে মনিকে বের করে নিয়ে গিয়েছিল আর এটা তো একাডেমির নিয়মের বাইরে সেই জন্য কোচ স্যার ওর নামটা কেটে দিয়েছিল বলো কি এত খারাপ বয়ফ্রেন্ড আস্তে আস্তে মনি কিন্তু তোকে আবার মারবে কারণ মনির ওই বয়ফ্রেন্ড এখন মনির হাজবেন্ড তাই নাকি সরি মনি আপু আমি আসলে না জেনেই ঠিক আছে তাহলে এখন নোভার জীবনের গর্ব করার মতো কথাগুলো শুনো বলো বলো আই মনি ভালো হবে না বলছি সেই রাতে আমার বন্ধু আয়া বাধ্য হয়ে আমার এলে গেছিল কারণ কি জানো এই যে নোভা সে আমারে জুসের মধ্যে ওষুধ মিশায় খাওয়াইছিল আর আমি ঘুমাই পড়ছিলাম আর সেই সুযোগে সে হয়েছে হয়েছে আর বলতে হবে না হ্যাঁ আরো তো বাকি আছে আমার বোধ গার্লস আসে সবাই মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে